আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত কৃষক ও কৃষানি ভাই বোনেরা আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ বাবুল বাবু উপসহকারী কৃষি কর্মকর্তা কাজীপুর সিরাজগঞ্জ আজকের ভিডিওতে আলোচনা করব রোপা আমন ধানের সম্পূরক শেষ প্রদান সম্পর্কে সম্মানিত বড় ধান চাষি ভাই বোনেরা আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ মেসেজ রয়েছে যেগুলো আপনাদের জানা অত্যন্ত দরকার রোপামন ধানের ক্ষেত্রে থর আসা ফুল দুধ আসা পর্যায়ে এবং দানা বাঁধার সময় কিন্তু পানির অভাব অত্যন্ত ক্ষতিকর ধানের দানা বাঁধার জন্য ধান গাছ মাটি থেকে পর্যাপ্ত পরিমাণের রস গ্রহণ করে থাকে তাই এই সময়গুলিতে ভালো ফলন পেতে হলে আপনাকে অবশ্যই সম্পর্ক ব্যবস্থা করতে হবে এক্ষেত্রে কৃষক ভাইদের জন্য করণীয় যে কাজগুলো রয়েছে এই কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আশেপাশের ডোবা নালা খাল বিল ক্ষেতের পাশে পুকুর বা যে কোনো পানির উৎস থেকে পাওয়ার পাম্প দোন সেউতি বা বালতির সাহায্যে ধান খেতে সেচের ব্যবস্থা করতে হবে সেচের পানির অপচয় কমাতে ফিতা পাইপ ব্যবহার করতে পারেন খেতে পানির অভাব হলে জমিতে টিউবওয়েল বসিয়েও সেচের ব্যবস্থা করতে পারেন আপনার ক্ষেতের পাশে থাকা গভীর বা অগভীর নলকূপ থেকে পানি সংগ্রহ করে ফিতা পাইপের সাহায্যে ধান খেতে সেচ দিতে পারেন রোপা আমনের জমির এক পাশে গর্ত করে বৃষ্টির পানি ধরে রাখলে পরবর্তীতে সেচ কাজে ব্যবহার করা যেতে পারে বৃষ্টি যতটুকুই হয় সেই পানি ধরে রাখার জন্য জমির আইল উঁচু করে বেঁধে দিতে হবে সম্মানিত কৃষক ও কৃষানি ভাই বোনেরা আপনার ফসলের যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করুন আজকের মতো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ